জানো শিপু, আজকে আমার মন ভালো নেই। কেন বলো তো? কালকে একটা বিশাল ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আরে ওইটা ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হবে। এদিকে আমি ভয়ে মরে যাচ্ছি আর সে মশা শুরু করেছে। ওইটা মশকরা হবে, মশকরা না। আচ্ছা যাই হোক, কাল রাতে কি যেন একটা স্বপ্ন দেখছো বলছিলা? কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ পর ঘুমাইছি, এইবার তোমাকে দেখাবো মজা। গন্ধ করে আসো, কি গন্ধ মুখের! কয়দিন থেকে দাঁত বাস করো না, আমি তোমাকে মারে না। আরে পাগল, ভূতে কখনো আম্মু থাকে না। তাহলে তোমার জন্ম হলো কিভাবে? বাতাসে হইছি। মানে আমি যদি ফ্যানের বাতাসে যাই তাহলে আমারও বাচ্চা হবে? আরে ধুর, বাদ দাও তো, আমি তোমাকে এখন ভয় দেখাবো। তুমি কি মজা করছো আমার সামনে এতক্ষণ ধরে? এই মেয়ে, ভূতেরা কখনো মজা করে না, যা বলে সবকিছু সত্যিই বলে। যাক, তাহলে ভালোই হলো, আমি ইয়ারকে একদম পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোমাকে ভয় দেখানো শুরু করলাম। ওকে রেডি, 1 2 5। আরে 1 2 এর পরে 5 কিভাবে হয়? 1 2 এর পরে তো 3 হয়। খালি বারবার কথা, তোমার চোখে তো লাল কেন? তুমি নিশ্চয়ই সিগারেট খাও তাই না? দাঁড়াও, তোমার আম্মুকে বলতে দাও। এরকম কিছুই না, আমরা সারা রাত ধরে জেগে থাকি, এই জন্য আমাদের চোখ লাল থাকে সব সময়। কেন, তোমার গার্লফ্রেন্ড ছেঁকা দিয়েছে নাকি? আরে পাগল, ভূতদের কখনো গার্লফ্রেন্ড থাকে না। সাজুগুজু করতে পারো না, একটু ফেরেল লাভলিও তো দিতে পারো। তোমাকে যদি আমি এখন ভয় দেখাতে যাই তাহলে নতুন করে মরে আবার আমি ভূত হয়ে যাব, তারপরেও তোমাকে ভয় দেখাতে পারবো না। আসি আমাকে ভয় দেখাতে, ভূতের বাচ্চা ভূত। তোমাকে ভয় দেখানোর চেয়ে আমি যদি গুলিস্থানে একটা বিড়ির দোকান দিতাম তাহলেই বরং ভালো হতো, অন্তত এত প্রশ্নের এত হয়রানির শিকার হতে হইতো না আমাকে।